কি বলবো বলুন তো, আজকে একটা সিনেমার ট্রেলার বেরোলো, ভুল ভুলাইয়া টু। ছোটো থেকে এখন অবধি যখন চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার টুতে যাই, চ্যাপ্টার টু থেকে চ্যাপ্টার থ্রিতে যাই, তখন দুটো জিনিস হয়। নয় একটা নতুন কিছু কন্টেন্ট আসে নেক্সট চ্যাপ্টারে, অথবা ফার্স্ট চ্যাপ্টারটার কন্টিনিউয়েশন হয়। কিন্তু এই এমন জিনিস ভুল ভুলাইয়া টু, যাতে মোটামুটি ভুল ভুলাইয়া ওয়ানে যা যা হয়েছে সেই জিনিসগুলি রিপিট করেছে উইথ এ ডিফারেন্ট কাস্ট। এখন আমি জানি এই বক্তব্যগুলো একটু প্রিম্যাচিওর, আমার ওয়েট করা উচিত, কিন্তু অন্ততপক্ষে ট্রেলারটুকুনি যদি বলতে হয়, ট্রেলারটা কিন্তু মানে, আচ্ছা একটা কথা বলুন তো, আমার যতদূর মনে পড়ছে লাস্ট ভুল ভুলাইয়াটায় যখন অক্ষয় কুমার ওই মঞ্জুলিকা বলে যে স্প্লিট পার্সোনালিটির ব্যাপারটা ছিল, সেখানে তো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছিলো যে ভূত বলে কেউ ছিল না, অতএব মঞ্জুলিকা নামে ভূত বলে কেউ নেই। তাহলে এবারে কে এলো? আবার মঞ্জুলিকা? ভূতের নাম পাল্টায় নি, বিজিএম মিউজিক মোটামুটি একই রকমের। কার্তিক আরিয়ান, নো ডাউট হি ইজ এ ভেরি গুড অ্যাক্টার, নো ডাউট ওর কমিক টাইমিং খুব ভালো, কিন্তু আগের ডাইরেক্টরটা ভালো ছিল। এটাকে দিয়ে বলিউড একটা গ্যাম্বল খেললো, আর এই গ্যাম্বলটা শুধু বলিউডের নয়, কার্তিক আরিয়ানেরও একটা লাইফের গ্যাম্বল। আচ্ছা, কমিক টাইমিং বলবার জন্যে ওই আর কয়েকটা ফানি জোকস মারলে কী হয়ে যায়? এখানে কয়েকটা ট্রেলারে দেখলাম যে কয়েকটা ফানি জোকস আছে, লেজেন্ডারি ক্যারেক্টার যেগুলো ছিল ভুল ভুলাইয়া টুতে, আচ্ছা যে সিনসগুলো ছিল হুর 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 করে তাড়ানো, ভাই ওগুলো সব সেম টু সেম, ভূতের নাম সেম, সিকোয়েন্সেস সেম, আপনারা সিনেমাটা তৈরি করলো কেন একই জিনিস দেখানোর জন্যে? প্রথম দিকে তো যখন আমি ভুল ভুলাইয়াটা দেখেছিলাম, মানে অক্ষয় কুমারের ভুল ভুলাইয়াটা, তখন আমি জানতামও না যে ওটা একটা কোনো পুরনো সিনেমারকে রিমেক করেছে। কিছুদিন পর আমি জানতে পারলাম না ওটা নাকি একটা কোনো পুরনো সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক, আর এটা ইন্ডিয়ান ভার্জনেরই আর একখানা রিমেক। মানে আমি বিশ্বাস করুন, আমি এবং আমি মোটামুটি শিওর হয়ে যাচ্ছি যে বলিউড কিন্তু ইজ ইন ক্রাইসিস, সিরিয়াসলি ইজ ইন ক্রাইসিস। চটক মটক দিয়ে চলছে না তো, নতুনত্ব গল্প কই? আর যখন কিছুই পাচ্ছেন না, যখন এই সাউথ ইন্ডিয়াকে কপি করে হচ্ছে না, শেষ পর্যন্ত নিজের সিনেমাকেই কপি করে পার্ট টু নাম দেয়া? আর কমিক আর ভূতটাকে যেটা দেখালো, একটাই জিনিস আমি শুধু বলতে চাই যে, আচ্ছা অনেকগুলো কথা তো এক এক করে বলি, সিনেমাতে যে টাবু আছেন, টাবু জি ইজ এ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টার, ভেরি ট্যালেন্টেড অ্যাক্টার, আচ্ছা তো আজকের কাজ না, বহু বছরের কাজ, উনি হয়তো কিছু নতুন ফ্লেভার অ্যাড করতে পারেন সিনেমাটায়, ওনার পারফরমেন্সের জন্য একটা লোকে দেখতে যেতে পারে, কার্তিক আরিয়ানের পারফরমেন্সের জন্য লোকে দেখতে যেতে পারে, ইট উইল বি এ এন্টারটেইনিং সিনেমা, কিছুক্ষণের জন্য ভালো লাগতে পারে। কিন্তু সাংঘাতিক একটা যে বাজ হচ্ছে যে ভুল ভুলাইয়া টু, ভুল ভুলাইয়া টু, আমার সেই বাজ অনুযায়ী সেই সাকসেসটা পাবে না, লোকে যাবে থিয়েটারে দেখতে, কিন্তু ওই যে একটা বাজ ক্রিয়েট করা হয়েছে ভুল ভুলাইয়া টু এর সম্বন্ধে, সেটা কিন্তু আমার মনে হবে না, কেননা কিছুই তো নতুন দেখতে পেলাম না ট্রেলারটায়। আর যদি সত্যি করে সিনেমাটা কিছু থেকে থাকে, যদি এই বক্তব্যগুলো প্রিম্যাচিওর হয়, তাহলে অন্ততপক্ষে এটা তো স্বীকার করবে প্রায় সকলেই যারা রিভিউ করেন পার্টিকুলারলি, যে ট্রেলারটাও ইজ নট গুড এনাফ, ট্রেলারটা ইজ অলমোস্ট 70-80% কপিড ফ্রম হোয়াট এভার উই হ্যাভ সিন। অতএব ট্রেলারটা কিন্তু খুব ইম্প্রেসিভ নয়, ট্রেলারটায় যদি রিভিউতে পয়েন্টস দিতে হয় ম্যাক্সিমাম 3 out of 5, এর বেশি এর ডিমান্ড করতে পারে না। আর ভূতের কথা, ওই দরজাটা ভেঙে যখন মঞ্জুলিকাট বেরোলো, ওই ক্যামেরার আর কম্পিউটারের কিছু কায়দা মানে ইউজ করে ওকে একটা ভয়াবহ কদাকার কুচ্ছিত দেখতে করেছে। আচ্ছা ভূতকে কি সবসময় কদাকার কুচ্ছিত দেখতে হবে? মানে আমি লজিক লাগাচ্ছি না, লজিক লাগালে তো ভূতের সিনেমা হয়ই না, করাই যায় না। কিন্তু আমরা আগের বারে যখন দেখলাম যে মঞ্জুলিকা নামক কোনো ভূত নেই, তাহলে এটাকে আবার রিপিট করছি কী করে? ভূতের নামটাও চেঞ্জ করলাম না তো। আমার মনে হয় এটা ইট ইজ নট এ গুড ট্রেলার। হতে পারে অনেকের ট্রেলারটা ভালো লেগেছে, ভাই কিছু তো করার নেই, টেস্টের ওপর ডিপেন্ড করছে, সে অ্যাবসলুটলি ইন্ডিভিজুয়াল ব্যাপার, কিন্তু ট্রেলারটা পার্সোনালি আমার ভালো লাগেনি। হয়তো অনেক রিভিউয়ার্স যারা আছেন হিন্দিতে বা বাংলায় বা অন্য ল্যাঙ্গুয়েজে, তাদেরও দেখবেন একটা ডিভাইডেড ওপিনিয়ন থাকবে, কেউ বলবে ভালো, কেউ বলবে মোটামুটি, কেউ বলবে খারাপ। আমি এই মুহূর্তে নিজের নামটা খারাপে লেখাচ্ছি, যদি আমার এই কথাবার্তাগুলো আপনাদের বিন্দুমাত্র মনে দাগ কাটে কমেন্টটা করতে ভুলবেন না, আর সাবস্ক্রিপশন যে বাটনটা দেওয়া আছে লাল রঙের নিচে ওটা টিপতেও ভুলবেন না, আর পাশে নোটিফিকেশনটাও টিপে দেবেন, তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে খবরটা। তো এটা আমার রিকোয়েস্ট। আর একটা কথা, আমি যে তোমার গানটা, আমার মনে হয় কি জানেন তো, যখন সিনেমা শেষ হয়ে যায় একটা কোনো হিট সিনেমা, সেটারই কপিরাইট কেউ কিনে নিয়ে ওটারই রিমেক তৈরি করে দিচ্ছে।
সুতরাং একটা সময় ছিল না যে সিনেমা তৈরি হচ্ছে ভালো সিনেমা দেখবো বলে, এখন সিনেমা তৈরি হচ্ছে পয়সা রোজগার করার জন্য, পার্টিকুলারলি দি বলিউড ইন্ডাস্ট্রি। তো ওই ডুনকি বলে যে সিনেমাটা আসছে, বা ডুনকি সিনেমাটা যেটা বেরোচ্ছে শাহরুখ খান আর রাজকুমার হিরানি, এটা একটা বিশাল যুগলবন্দী, একটা বিশাল কামব্যাক হতে পারে বলিউডের, ওটাকে বাদ দিলে এখন অব্দি যেগুলো লাইন দিয়ে দেখলাম সেগুলো মোটেই ভালো নয়। আর আরেকটা ফাইনাল কথা বললাম, এই ব্লগটা শেষ করবো, সেটা হচ্ছে যেদিনকে সিনেমাটা রিলিজ হবে ভুল ভুলাইয়া টু সো কল্ড, সেই দিনকে কিন্তু কাঙ্গনা রানাওয়াটেরও একটা সিনেমা বেরোচ্ছে। সিনেমাটার নামটা যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে বলবেন, সেই সিনেমাটার সঙ্গে কিন্তু এটা ক্ল্যাশ লাগতে পারে, তখন দেখা যাবে অরিজিনাল গল্পের দাম বেশি না ওই একই রিমেকের দাম বেশি। তো আশা করছি এই ব্লগটা আমার যেটুকুনি বক্তব্য ছিল সেটা আমি ঠিক করে রাখতে পেরেছি, বাকিটা আপনাদের ওপরেই রাখলাম। বলুন আপনাদের ট্রেলারটা কেমন লাগলো কমেন্ট সেকশনে। নমস্কার।